সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি আমবাড়িহাট, আর এই আমবাড়িহাটটি পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলা। সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে। শুক্রবারে হাটটা বড় সহ, সোমবার হাটটা ছোট হয়। আজ ছিল সোমবার 18 জুলাই 2022, যেখানে সব থেকে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি। আজকে আমরা দেখছি ছোট বাছুরের আমদানি সংখ্যাটা একটু কমেই মনে হচ্ছে। এইগুলোর একটু বাজার দরটা কেমন যাচ্ছে সেটা দিতে চাই, কথা বলতে চাই। আমরা এখান থেকে ভাইয়ের কাছ থেকে শুরু করতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই আজকে কি আজকে ভালো নাই? ভালো নাই কেন? মানে গাড়ি পত্র কম আসছে একটু, গাড়ি পত্র ছোট হাট আজকে তো। আচ্ছা আচ্ছা, আমদানিটা কেমন ছিল? আমদানি এরকম একটু কমে, মানে একটু খুব বেশি বলা যাবে না। এটা কত চাচ্ছিলেন ভাইয়া? কত? 24 বকনা বাচ্চা, এই যে নাবি জোড়ানো আছে, 24,000 টাকা দাম চাচ্ছে। এই যে এইটার আমরা দেখাচ্ছি আপনাদের, তো কি অবস্থা ভাই? ভাই কত বলছে? 16 বন্ধু বলা ভাই, 16 পর্যন্ত। কেমন ছিল আপনার চিন্তা ভাবনা? 18-18.5 হলে চিন্তা ভাবনা, 18.5 হলে বিক্রি করে দিতেন। এই যে এটা দেখছেন, 18-18.5 হলে বিক্রি হবে। এই পাশে ভাই কত চাইলো? ভাই চাইছে 15 আর 20। এইটা এইটা দেখছেন, 15 এবং 20। আপনারা তো কিনে কোথায় বিক্রি করবেন আবার? তবে সুন্দর কালার, সাইজ সুন্দর, 19 হলে বিক্রি করতে। এটা ভাই যান, আপনারটা ভাইয়া এটা কত হলে দেওয়া যাবে? ভাই এটা কত হলে দেওয়া যাবে? ১৮ হলে এটা বিক্রি করতে চাই। এই যে দেখছেন মোটামুটি ভালোই। আমরা একটা দেখি, এই পাশে একটা দেখছি। হ্যাঁ ছোট ভাই, তোমার কত দাম কত চাচ্ছিল এটা? 25। এটা কিন্তু আড়িয়া বাচ্চা, আর এগুলো যেগুলো দেখালাম বকনা। এই যে এই আড়িয়া বাচ্চাটা 25,000 দাম চাচ্ছে। কত বলতেছে ছোট ভাই দাম? আর বিক্রি করবা কত হলে? আর 23। এই যে এটা 23 হলে বিক্রি করতে চাই। দেখেন এটা 23,500। আর ভাইয়া এইটা কত চাইলেন? এটা এটা কত হলে দেওয়া যাবে? 17 হলে। এটা বকনা না? বকনা 17 হলে বিক্রি হবে। আমরা একটা দেখা লাস্ট 17। এই যে এখানে একটা দেখছি, এটা ষাঁড় বাচ্চা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারটা কত দাম চাচা? আড়িয়া বাচ্চা 26,000 চাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, কত দাম বলতেছে? 21,000। আর বেচা বিক্রির দাম? 22,000 হলে কিন্তু বিক্রি করতে চাই। আমরা একটু দেখি সামনের দিকে যেতে চাই। এখানে একটা দাম দর চলছে, এটা কিন্তু একটু সাইজটা বড়। কি হয়েছে, পছন্দ হয় নাই? পছন্দ হচ্ছে না ভাই। পছন্দ হচ্ছে না? কোথা থেকে আসছেন? আমাদের গ্রামে এই জায়গা বাড়ি। পুষার জন্য কিনবেন? পুষার জন্য। আচ্ছা আচ্ছা, পছন্দ হচ্ছে না, দাম বলেন নাই। ভাই কত চাইলো? 29। এটা আড়িয়া বাচ্চা, বিক্রির দাম কত ভাই? বিক্রির দাম 26,500। এমনিতে হবে না, 26 হলে দিবেন। এই যে এটা লাশ
26,000 হলে কিন্তু বিক্রি করতে চাই। কিনলেন চাচা? কত দিয়ে? কত দিয়ে? কত দিয়ে কিনছেন? ওইটা পঁয়ত্রিশ ক্রস 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 35,000 এটা কিনেছি। ঠিক আছে, আমরা একটু চলে যেতে চাই এই পাশে। এখানে একটা দেখছেন বিস কালার গরু দেখছি, কালারটা ভালো না, আমরা এটা তথ্য দেবো। ভাই কত চাচ্ছেন? 27,000 দেখি তো চাচা একটু। 27,000 কত বলতেছে? 24 বলে 27 চাওয়া। বিক্রির দাম কত ভাই? 26 আড়িয়া বাচ্চাকে তো 26,000 হলে বিক্রি হবে। এই যে দেখছে, আমরা এখন একটু 30 কত কত 28 আর চাচা কত চাইল? কত চাইলেন? 33 আর 28 দেখি দেখি সাইজ চালা বেশ সুন্দর আড়িয়া বাচ্চা। 33 এবং 28 আমরা একটু দেখি এই পাশে যেগুলো তথ্য দিতে চাই আপনাদের। এই পাশে দেখছি এগুলো তথ্য দেবো। ভাই ভালো আছেন? কতগুলো নিয়েছেন ভাই? বেচাবেচি সব শেষ? একটা আছে। এটা কত চাচ্ছিলেন? কত চাচ্ছেন? কত? 21 বকলা বাচ্চা 21 চাওয়া। কত বলে ভাই? 18.5 পর্যন্ত বলে। এগুলো কিন্তু বেশি বাচ্চা, 18.5 পর্যন্ত। আর বেচা বিক্রির দাম ভাইয়া? 19 হলে বিক্রি হবে। আচ্ছা, প্রচন্ড রোদের কারণে, রোদের কারণে ভালো লাগছে না, এই জন্য কম রেটে দিয়ে চলে যাবেন? আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা থাকে আপনার কাছে না? হ্যাঁ ভাই থাকে ভাই। আচ্ছা, মোবাইল নাম্বার আছে আপনার? হ্যাঁ ভাই আছে। জান তো একটু? 01780 8408 8408 1156 1156। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এগুলো কি বিক্রি হয়ে গেছে? এগুলো বিক্রি হয়ে গেছে? এগুলো কার? ও চাচার। ও চাচা আসসালামু আলাইকুম। ধরা বুঝি শেখা চিনা? হ্যাঁ শেখা চিনা বলে ধরা বুঝি। এটা কত দাম যাচ্ছেন? 21 আড়িয়া বাচ্চা। আর বিক্রি করবেন কত হলে? এর নিচে দিবেন না? রে বাবা, 18 কয়েছে। আর ওই বকলাটা? 13 ওইটা কত হলে বিক্রি করবেন? 15 হলে। আচ্ছা আচ্ছা।